আসসালামু আলাইকুম, শাইরিন ব্লগ এন্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাহির হতে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে একটু বেড়াতে যাব, তাই আমার শখের পাখি আর কবুতর এগুলো খাঁচাটা পরিষ্কার করে যাচ্ছি, আর নয়তো আমি আসার আগ পর্যন্ত দেখা যাবে এগুলো ময়লা হয়ে যাবে। তো এগুলোকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে নাস্তা করে নিয়েছি, এরপর কাপড়ে ব্যাগ গুছিয়ে তো পাখির খাঁচাটা পরিষ্কার করে নিয়েছি। হাড়ির আশপাশেও ময়লা লেগে আছে, তো সেগুলো পরিষ্কার করে নিতে হবে। আর হাড়ির ভিতরে আমি পরিষ্কার করিনি এই জন্য, কারণ আমি রিস্ক নিয়ে কাজ করতে চাচ্ছি না, কারণ পাখি দুটো ডিম দিয়েছে, তিন চার দিন পর বাচ্চা ফোটাতে পারে, তাই হাড়ির ভিতরে আর কোনো পরিষ্কার করিনি, এটা পরে পরিষ্কার করে নেব। আজকের জন্য পাখির খাবার আর পানি চেঞ্জ করে দিয়ে যাচ্ছি আমি। তো আগামীকাল থেকে আমার শাশুড়ি এগুলো দেখাশোনা করবেন, ওনার কষ্ট হয়ে যাবে। তো আর এখানে গাছগুলো কেমন যেন মরা ধরা হয়ে আছে, আসলে আমারই ভুল হয়েছে, আমি গাছের যত্ন ঠিকভাবে নিতে পারিনি। বাচ্চাদের পরীক্ষা গিয়েছে, তো তাদেরকে পড়াশোনা, স্কুল আনা নেয়া আর সংসারের কাজ, তো সব কিছু মিলিয়ে আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। কবুতরের খাঁচাগুলো পরিষ্কার করে নেব, এগুলো অনেক বেশি নোংরা হয়ে গেছে। তো এখানেও কবুতর ডিমের মধ্যে বসে আছে, ডিম পেড়েছে কবুতর, তো এজন্য কবুতরের খাঁচাগুলো পরিষ্কার করা হয় না। প্রায় এক সপ্তাহ পর কবুতরের খাঁচা পরিষ্কার করেছি, কারণ কবুতর ডিম পেড়েছে। তো অনেকে বলে কবুতরের ডিম পারলে খাঁচায় হাত দিতে হয় না, হাত দিলে বাচ্চা ফোটে না, তো তারপরও আমি পরিষ্কার করে নেই, তবে খুব কম করি, যখন বাচ্চা মানে ডিম যখন দেয় তখন খাঁচাটা পরিষ্কার একটু কম করি, ভয় লাগে যদি বা বাচ্চা না ফোটায়। কোথাও যাব বললেও টুকিটাকি এটা সেটা গুছাতে গুছাতেও অনেক সময় লেগে যায়, অনেক বেশি পরিশ্রমও হয়ে যায়। তো তার মধ্যে আবার শখের কাজগুলো রেখে যেতে পারি না, তো সেগুলো গুছিয়ে রেখে যেতে হয়। তো যেখানে তাছাড়া যেহেতু কবুতর পাখি গাছপালা এসব নিয়ে থাকি, তো সেগুলোকে গুছিয়ে রেখে যাচ্ছি। তো আসুন আজকে আমি কিভাবে ক্যারামেল পুডিং বানিয়েছি, তো সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি, তো সেখানে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে তো দুধটাকে আমি ঘন করে নিয়েছি। আর হাফ লিটার দুধের জন্য আমি এখানে তিনটি ডিম ব্যবহার করেছি, তো আমি ডিমটাকে একটা আলাদা প্লেটে ফাটিয়ে ফাটিয়ে নিচ্ছি, কারণ একসাথে ফাটিয়ে নিলে দেখা যাবে একটা যদি পচা থাকে তো পুরো ডিম সবগুলো নষ্ট হয়ে যাবে, তাই একটা একটা করে নিচ্ছি। তো আমি এখানে তিন টেবিল চামচ চিনি নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। সামান্য পরিমাণে লবণ নিয়েছি, তো অনেকে মিষ্টি খাবারে লবণ দেন না, তো আমি লবণ দিই, তো আপনারা চাইলে লবণও দিতে পারেন, না চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। তো আমি এগুলোকে ভালো করে বিট করে নিচ্ছি। দুধ চিনি ভালো করে বিট করার পর আমি এখানে ঘন করে ঠান্ডা করে রাখা দুধের মধ্যে তো ডিমটা ঢেলে দিচ্ছি। তো এগুলো আবার ভালো করে মিক্স করে নিতে হবে, দুধের সাথে ডিমটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো ডিম মিক্স করতে করতে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে সেই প্রতিদিনের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট আজও করব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন প্লিজ। দু তিন ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি, ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের গন্ধটা আর খুব একটা লাগে না, তো এটা আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা হবে না।
তো দুধ ডিম মিক্স করা হয়ে গেছে। তো আমি এখানে যে বাটিতে পুডিং বসাবো তো সে বাটিতে 2 টেবিল চামচ চিনি নিয়েছি। তো চিনিটাকে গলিয়ে নিচ্ছি ক্যারামেল করার জন্য। আর আমি ক্যারামেলটা একটু পোড়া পোড়া ভাব রাখবো। পোড়া পোড়া রাখলে আমার কাছে মনে হয় যেন একটা কফি ফ্লেভার লাগে, তাই আমি ক্যারামেলটা একটু পোড়া পোড়া গাঢ় করব। আর আপনারা যদি হালকা কালার, ক্যারামেলের কালারটা হালকা করতে চান, তাহলে এটা নিচে একটা তাওয়া বসিয়ে দিবেন, তাহলে কালারটা হালকা আসবে, এটা পুড়ে যাবে না। তা আমি ডিরেক্ট চুলার উপর বসিয়ে দিয়েছি বাটিটা, তাই এটা একটু পোড়া পোড়া হয়ে আসবে। তো দেখুন চিনিগুলো গলে গেছে, তো এটা আরেকটু ভালো করে কালারটা নিয়ে আসছি। আর তো এটা যখন ঠান্ডা হবে তখন একেবারে ক্যারামেল হয়ে যাবে, বসে যাবে বাটিতে, সেট হয়ে যাবে। তো আমি এই পাশে একটা চুলাতে ননস্টিক প্যানে পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি পুডিং বসানোর জন্য। তো এই যে দেখুন এটা একেবারে শক্ত হয়ে গেছে, বসে গেছে। তো আমি এখানে মিক্স করা দুধ ডিম এগুলো ঢেলে নিচ্ছি। তো আমি এখন হাঁড়ির মধ্যে বাটিটা বসিয়ে দিচ্ছি, আর ঢাকনা, যে বাটিতে ঢাকনা আছে ঢাকনা দিয়েও ঢেকে দিচ্ছি, আবার উপরে হাঁড়ির ঢাকনা দিয়েও ঢেকে দিব। তো এভাবে করলে পুডিংটা সময় লাগবে না আমার, এই পুডিংটা হতে প্রায় 20 মিনিটের সময় লেগেছে, 20 মিনিটের মধ্যেই হয়ে গেছে। তো ফিরে এলাম 20 মিনিট পর। তো আমরা এখন এটা চেক করে দেখব পুডিংটা বসেছে কি না। তো আমি এখানে প্রথমে ঢাকনাটা উল্টিয়ে নিচ্ছি, ঢাকনাটা উল্টিয়ে একটি স্টিক দিয়ে চেক করে দেখব পুডিংটা হয়েছে কি না। স্টিক দিয়ে যখন দেখতে যাব, এটা যদি স্টিকের গায়ে লেগে আসে তাহলে মনে হবে যে পুডিংটা এখনও হয়নি, আর স্টিকের গায়ে যদি না লেগে থাকে তাহলে মনে করবো যে পুডিংটা হয়ে গেছে। তো আমার পুডিংটা হয়ে গেছে, তো আমি এখন এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর ছুরি দিয়ে 4-5টাকে এটাকে ছোটানোর চেষ্টা করব। গরম গরম অবস্থায় এটা ছুটানো যাবে না, তাই এটাকে প্রথমে ঠান্ডা করে নিতে হবে। তা আমি 4-5টাকে এটা ছুটিয়ে নিচ্ছি পুডিংটা। দেখুন আমি পুডিংটাকে কিভাবে মোল্ড আউট করে নিচ্ছি। তবে একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, পুডিংটা ঠান্ডা করে তারপর যে মোল্ড আউট করতে হবে, গরম অবস্থা মোল্ড আউট করতে গেলে কিন্তু পুডিংটা ভেঙে যাবে। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।